বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের যে চারটা মডেলের বাইক বের হয়েছে তার মধ্যে হান্টার 350 এটা সবচাইতে কিউট বাইক, নিঃসন্দেহে তাই, আমার চোখে তো তাই। টায়ারে হাত দিচ্ছি মানে কি এর প্রেমে পড়ে গেছি? অনেস্টলি বলতে গেলে ঠিক তাই। টায়ার লোভ সামলাইতে পারলাম না, এই জন্য বাইকের উপর উঠেই দেখালাম কেমন লাগছে আমাকে, দেখেই বলেন আপনারা। আর সব ধরনের পার্টস পেয়ে যাবেন আপনারা রয়্যাল এনফিল্ডের আপনার শোরুমেই, অবশ্য কস্টলি বাট পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভারত তথা ইন্ডিয়ার এই ঐতিহ্যবাহী বাইকটা বাংলাদেশে যখন লঞ্চ করেছে এবং রয়্যাল এনফিল্ডের এত বড় একটা ক্রেজ সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, আর যেহেতু ইফাদ মোটরের হাত ধরে বাংলাদেশে আসছে তাই সিরিয়াল ধরেই আমাদেরকে ভেতরে যাইতে হবে, আর এটাই স্বাভাবিক ক্রেজ থাকার কারণে, বুঝতেই হবে। ও আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে, আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে হান্টার 350-র উপর। তো আমি যাইতে যাইতে কিছু কথা বলি এবং গেটে ঢুকতে ঢুকতে তার সাথেই আমি হান্টার 350 নিয়ে কিছু কথা বলবো। একটা কথা বলা আছে যে আপনার অর্থ কম হইলে নাকি একটা জিনিস দেখতে সুন্দর হয় না, বা দেখতে জিনিসটা সুন্দর হইলে নাকি সেটা দাম বেড়ে যায়। তবে এই জিনিসটা এখন ভুল ধারণা। হান্টার 350 আপনার রয়্যাল এনফিল্ডের সবচাইতে, এটা বাংলাদেশে এবং সবচাইতে কম দামের বাইক, এটা এটা সত্যি কথা, এবং সবচাইতে স্মার্ট, হ্যান্ডসাম, হ্যান্ডসাম ঠিক না, সবচাইতে কিউট এই বাইক। রয়্যাল এনফিল্ড সম্পর্কে একটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে এটা মূলত ব্রিটিশ কোম্পানি ছিল এবং পরে অ্যাকর করা হয়, বা আপনার মাদ্রাস মোটর যেটা ইন্ডিয়ান যে আপনার অটোমোবাইল কোম্পানি, তারাই আর কি এই কোম্পানিটাকে কিনে নেয় এবং এটা পুরোপুরি ভারতীয় এখন বলা যায়। তো এই তথ্যটা আপনাদের দেওয়ার ছিল। ও হ্যাঁ, আপনারা আমাকে দেখা এবং শোরুম দেখাচ্ছে সবচেয়ে বেশি যে আকর্ষণটা নিয়ে আসছেন সেটা হচ্ছে হান্টার 350 এই বাইকটার উপর। বলবো একটু শান্ত হন, এই কিউট বাইকটা কাদের জন্য? মূলত ইয়াং জেনারেশনের জন্য। আর ফিচারের কথা যদি আমি বলতে চাই, আপনার ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এখানে 20.2 BHP, আর টর্ক পাবেন সর্বোচ্চ হচ্ছে আপনার 27 NM। আপনার মাইলেজের কথা যদি বলা হয়, আপনার 1 লিটারে কত দূর যাবে, তার মানে এটা হচ্ছে সিটির মধ্যে 35 তারা ক্লেম করে, আর হাইওয়েতে আছে 40 কিলোমিটার। তবে অনেকই কম পাবেন, 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত কম পাবেন আপনারা মাইলেজ, সেটা মানানসই। আর আপনার ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে এটাতে, আর ওয়েট জানেন তো 181 কেজি মাত্র। হ্যাঁ, 181 কেজি মাত্র, এটা সবচেয়ে লাইট ওয়েট আপনার আপনার বাইক চারটা মডেলের মধ্যে, তারপরেও ওয়েটটা দেখেন। আর সিটের হাইট আপনার 790 mm, যেখানে মোটামুটি আমি উঠার পরে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে। আর আপনার হচ্ছে টপ স্পিড কিন্তু আপনার 120 কিলোমিটার, তার বেশি পাবেন না আর কি, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আর দাম রাখা হয়েছে আপনার 340,000 টাকা বেস ভ্যারিয়েন্ট। যাদের যারা যারা মনে করতেছেন এই বাইকটা নেবেন, আপনারা তারা বুঝে শুনে নেবেন, মোটামুটি ফিচারও বললাম, আর 349 cc-র এই ইঞ্জিনটা সেটা তো বলেই দিলাম। আমাকে লাগছে কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। বাই বাই।